হ্যালো, এটা কিরকম ইউজার ভাই? ওদের মতো চেহারা নিয়ে আমার প্রোফাইল লও, গেট লস্ট। নমস্কার, আই এম ভেরিফাইড স্টকার। পাড়ায় মেয়েদের কাছ থেকে পাত্তা না পেয়ে, স্কুল কলেজে কোনো মেয়ে পড়াতে না পেরে আজ আমি একজন সাকসেসফুল স্টকার। তো আপনি যে বলছেন আপনি নাকি অনেক বড় ভেরিফাইড স্টকার, তো বলুন তো পূজাকে? পূজা? কোন পূজা? ঘোষ, রায়, পাল, দাস, মুখার্জি, চ্যাটার্জি, কোনটা? ওই যে পূজা শেখ সাকসেনা, আইআইটি গড়িয়া, বিটেক সেকেন্ড ইয়ার। দিনে পাঁচবার ক্লাস বাঙ্ক করে রমেশের দোকানে মাটির বাড়ি করার চামড়ার সঙ্গে মানে গোল্ড ফ্ল্যাগ লাইট। প্রত্যেক মাসে নতুন নতুন বয়ফ্রেন্ড দরকার, কিন্তু এই মাসে ভাগ্য ভালো দেখার জন্য একসাথে তিনটে বয়ফ্রেন্ড পাঠাতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য আছে, দুর্ভাগ্যবশত তার তৃতীয় নম্বর বয়ফ্রেন্ডটির এইডস ধরা পড়ার, সে এখন খেলতে পারছে না। আপনার কোনো বাড়ি যেতে হলে আপনাকে গভীর সমস্ত থেকে মেট্রো ধরে কবির নজরুলে নামতে হবে, এবং তারপরে আপনাকে বাঁ দিকে সোজা হেঁটে যেতে হবে। ডান দিকে আপনার পড়বে 412 এখানে সোজা উঠে যাবেন। তারপরে দোতলে পাবেন আপনি সাকসেনার ঘর। আর হ্যাঁ, বেল বাজাবেন না, ওটা খারাপ আছে, তাই ঠকঠক করবেন। তোমার কাছে বিচার দিলাম। হাই, আমি অ্যাক্টর। আচ্ছা, তুমি খুব বড় অ্যাক্টর, তো কিছু করে দেখাও আমাদেরকে, মানে কি কি ধরনের অ্যাক্টিং তুমি করো একটু করে দেখাও। ইয়া শিওর। অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমরা অ্যাক্টিং করতাম সেখানে জায়গাটা বন্ধ হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আমাদেরকে সেখান থেকে চলে আসতে হচ্ছে ফেসবুকে। তাই আমরা এখন ফেসবুকে আমাদের অ্যাক্টিংগুলোকে, আমাদের লাইক প্রতিভাগুলোকে আমরা ফেসবুকে স্টেটাসে দিই, যাতে মানুষ সেটা দেখতে পায়। আর এখানে মানুষ বহুত বিরক্ত হয়, দে লাইক কল মি ছক্কা অ্যান্ড অল অফ দিস, অ্যান্ড আমাকে মানুষ অনেক রকম মেসেজ করে, বাট আই ডোন্ট রিয়েলি কেয়ার, ইউ নো, বিকজ কারণ আমি জানি আমি কি। তুই তাহলে হিজড়া না? এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর। হাই, আমি বললাম ভেরিফাইড বিজনেসম্যান। আমার কাছে ফেসবুক মানে বিজনেস। আমি এখানে আমি যে রিলেটেড প্রোডাক্টগুলো বিক্রি করি, যে জিনিসগুলো আমি বিজনেস করি, আমি এখানে সেখানে অ্যাড দিই। অ্যাড দিই মানে আমি সবার কমেন্ট বক্সে বলি যে প্লিজ পারচেজ দিস, প্লিজ এটা কিনতে হলে আমাকে মেসেজ করুন। আচ্ছা, এই বিজনেস ফিনিস করার জন্য তো অনেক ওয়েবসাইট আছে, অনেক জায়গাও আছে, অনেক অ্যাপস আছে, সেখানে তো করতে পারেন। ফালতু ফালতু ফেসবুকে এসে এইভাবে ফেসবুকে নষ্ট করার কি আছে? আমরা এখানে পোস্ট ফোস্ট করি, মজা মজা করি, আপনি এখানে এসে বিজনেস কি 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 আরগা বলুন। বললাম যে এখানে করার কি আছে, আপনি তো অন্য জায়গাতেও করতে পারেন। কে রে মারা তুই, কে তুই, এবার তুই কে রে মারা, তুই চিনিস আমাকে? তুই মানে চিনিস আমাকে? হ্যাঁ, মাই নেম ইজ ডেসপারেট। আমার ফেসবুকে অ্যাকাউন্ট করার একটাই কারণ, সেটা হলো মেয়ে পটানো। আমি প্রতিদিন একটা করে মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এবং সেই মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই আমি তাকে হাই হ্যালো থেকে শুরু করে সব রকম মেসেজ পাঠাই। তারপর যদি মেয়েটা একবার রিপ্লাই করে, তাহলে আমি তার চতুর্ভুষ্টি নষ্ট করে দিই। আর তারপর কী হয়, তারপর মেয়েটা আমাকে ব্লক করে দেয়, এবং ব্লক করে দেওয়ার পর আমি তো আবার আমার ডিসপ্লে লেভেলটা আরও বেশি বেড়ে যায়। তখন আমি কী করি, আবার একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি, এবং সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবার মেয়েটাকে সার্চ করে মেয়েটাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আবার মেসেজ করি, আবার চালাই, এবং সবশেষে যখন এইসবেও কিছু হয় না, তখন আমি সেই মেয়েটার ফেসবুকে সমস্ত ছবি দেখিয়ে একটাই কমেন্ট করি, ওই তুমি প্রেম করো না, ওই তুমি রিপ্লাই দাও না। তাই আমি একজন ভেরিফাইড ডেসপারেট। ও ও, ওটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভালো লাগে না। হাই, আই এম লাইকার। আমি সব জায়গাতে লাইক করি, এ টু জেড এভরিওয়্যার আমি লাইক করি। সেটা কেউ খুব একটা সুন্দর ডিপি আপলোড করলো, বা কেউ কোনো একটা সুন্দর সেক্সি ছবি আপলোড করলো, কেউ কোনো মিম ছাড়লো সেখানে আমি লাইক করি, কেউ কোনো দুঃখের নিউজ ছিল আমি সেখানে লাইক করি, কেউ কারোর মরার খবর পোস্ট করলো সেখানে আমি লাইক করি। তার জন্য আমাকে মানুষ গাল দেয়, কিন্তু আমার কোনো চান্স নেই। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। হাই, মাইসেলফ ট্যাগার। আমি সবাইকে ট্যাগ করি, সেটা আমার মা বাবা দাদা দিদি যে কেউ, আমি সবাইকে ট্যাগ করি, এবং আমার পরিবারে কেউ না হলে আমি তাদেরকে বেশি করে ট্যাগ করি। আমি একটা ছবি আপলোড করলে সেখানে যতটা ট্যাগ করা যায়, যতজনকে ট্যাগ করা যায়, আমি সবাইকে ট্যাগ করি। তারা আমার ছবিতে না থাকলেও আমি তাদেরকে ট্যাগ করি। কেন করি? আই নিড জাস্ট লাইক অ্যান্ড কমেন্ট, আর আমি এটার জন্য করি, কিন্তু সবাই খুব এটা রেগে যায়, খুব ফ্রাস্ট্রেটেড হয়, আমাকে মনে মনে ভীষণ গালে যায়, বাট তবুও আমি এটা করি। বেশি আলবাল বকলে না, কানের পড়া একটা থাবড়া মারব। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, করবি তো, করবে তো, করবেন তো, সবাইকে সম্মান দিয়ে যাবো, আসছি আমরা পরে ভিডিও নিয়ে আসবো।